কেমন লাগছে বসে থাকতে? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়াতে। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এ দোয়া করি। তো মেয়ে বেড়াইতে গিয়েছিল, আমি সেখান থেকে একটু দৃশ্য ধারণ করে রাখছি এই পরিবেশটা শুধু দেখানোর জন্য। কত সুন্দর সবুজ পরিবেশ, খুব সুন্দর লাগতেছে জায়গাটা। তাবিয়া নতুন একটা কথা শিখছে, সেটা হলো বাম বাম। তো সবাইকে শুভ সকাল, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সকাল, হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো না? আসসালামু আলাইকুম। বাম বাম বাম, কই যাও? চা খাওয়ানো সকাল বাসা। ও বাবা, চা মা বানাইতেছে? আর তাবিয়া হলো আর দিব বাম বাম দিব বাবা দাম বাম। ওই যে কই তাবিয়া বাম বাম কই গো, এ ছাড়ো ছাড়ো রাখো, ওই নিবে ওই নিবে, ওই যে বাম বাম কই, বাম বাম কই, বাম বাম মানে কি? আমার দোষ দেয়, ভাইয়া দোষ দেয়, তাই না? মা চা বানাইতেছে। রান্না করো সাদা খিচুড়ি রান্না করো আর ওই বিস্কুট এর জন্য চা বিস্কুট দিয়ে সকালটা শুরু করি। কালকে তাবিয়া বলে একটা টোস্ট বিস্কুট খেয়েছে। মোটর সাইকেলটা ভিতরে রাখা হয় এই এখানে রাত্রিবেলা আমি থাকলে। আর এখন তো বড় সমস্যা হয়ে গেছে, সেটা হলো দেখাই আপনাদেরকে যে এই জায়গায় উপরটা খোলা, মানে সিঁড়ি ঘরে যে চাল ছিল এই ছাদটা করার সময় ওটা ভাঙা হয়েছে, এখন এখানে পানি পড়ে। মোটর সাইকেলটা কই যে রাখি, বাম বাম না বল নেবে মানে বল বলতে। হ্যাঁ এটা বাম না, এবার মসুর দিল কি? এটা তোমার না মসুর ছিল না? মসুর কোন পাবো আমি? তাহলে কইল মসুরের ডাল কসে মসুর? ও না না, মসুরের কথা বলছি, মসুর ওই যে এখন মসুর না যা ছিল ওরা কি এখন মসুর তো না? ও তাইলে ভালো লাগলো। কিভাবে দাদির কাছ থেকে চা বিলে খাওয়া শিখে গেল চা। তোমার তো বানাইতো না সকালবেলা উঠে এই যে টান আর তাবিয়া লেখাপড়া শুরু করে দিছে। তোমার বই নাই? তোমার বই নাই কেন? তোমার না একটা বই এনে দিছিলাম যে আমি। হ্যাঁ
এটা বাসা রেখে আসছো? তা এমনি একটু দাও, এমনি একটু দাও, পড়ে যাবে বাচ্চারা, পড়ে যাবে, তা এমনি একটু দাও, তা আর দিবে না, এমনি একটু দিতে, তা দিবে না, দিলে তো সিল বই। আচ্ছা পড়ো, দেওয়া লাগবে না, আমি নিয়ে যাচ্ছি ওটা। আর এই দেখেন সকালবেলা করে কি বৃষ্টি, ভালো লাগে এত সকালবেলা করে যদি বৃষ্টি শুরু হয়, কেমন পরিবেশটা, মানুষ কাজকর্ম করবে, বাজারে যাবে, গ্রামে, হ্যাঁ বৃষ্টিগুলো কি সুন্দর লাগে। সবাই তো কাজে ব্যস্ত গো, আরে একটু নিবে, মোটরসাইকেলে নামাই আসি। মোটর সাইকেল রাখলে এই জায়গাটা হলো চাকার হলো ই পড়ে যায় ধুলা। সকালে চা খাওয়া শেষ, এখন আবার নাস্তার ব্যবস্থা করতে হবে, কারণ সবারই তো খাইতে হবে। আমি খেলাম, খুব সুন্দর করে খাইতে হবে তুমি ডিম, এটা রাইখা দিয়ে আবার পরে তোমার বাইজা দিন। আচ্ছা তুমি, আমার বাইজা দেওয়ার দরকার নাই, তুমিই খাইও, ডিম আমার এত বেশি ফেভারিট না। মা কি রুটি বানাইতেছে? দরজা থাকলে রাত্রে বেলা এই জায়গায় রেখে দিতাম, এখানে থাকতো। রুটি বানানো হয়ে গেছে না প্রায়? আর নাই শেষ, শেষ সকালে নাস্তা প্রায় আয়োজন শেষ, একটু পরে খাওয়া হবে, দেখে আসি বাচ্চারা কি করে। একজন দেখেন পড়াশোনা শেষ খেলতেছে, এই জায়গায় তাবিয়া খেলতেছে, কে হইছে, কে দেয় না, না বলে না দেয় না, মানে এটা হলো ফুটাইতে হবে, ফুলাই দিতে হবে, কই দেয় না, দেয় না মা, দেয় না, সে কথা শিখছে এখন, অনেক কথা কয়। আমি ফুলাই দিব আস্তে আস্তে বাবা, আস্তে কি হাঁটে না, আমি হাঁটা মানে হাঁটাটাই ওরা দৌড়ানোর মতো, হাঁটাটাই দৌড়ানোর মতো, এই যে ফুলাইতে টিভি দেখতেছে আর করতেছে বাবা, হ্যাঁ ওই যে বাবা তুমি দেখো, তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো, রিমোট নেই না বাবা, রিমোট এমনি নষ্ট হয়ে গেছে, রিমোট রাখো বাবা, রিমোট রাখো, শোনে না কথা, শোনে না এখানে। আর তোমরা কি করছো, মোবাইল দেখতেছো, করতেছো তোমরা দুজনে? আমি আর তাবিয়া এখন মোটরসাইকেলে চড়বো। আরে আল্লাহ, তাবিয়া দেখি খুশি হয় সে মোটরসাইকেল চালাইতে পারলে, খুশি হয়েছ।
এসে চলে দোকান তো জুস নিয়ে আইসো দেখেন খুব ভাল লাগে তার আমরা কত দূর থেকে ঘুরে আসলাম আমি আর তাবিয়া তাবিয়া নানি বাড়ি গেছিলাম সকালে নাস্তা শেষ একটু বাইরে গিয়েছিলাম তবে আসলাম দেখলেন তো তাবিয়া এখন মোটর সাইকেল চড়া শিখছে আমি ভিতরে যাই দেখি কি করে কোনটা গোলাপ ফুল তো গোলাপ ফুল করিব আসছে ফুল ফুল শুকনো না পোকা থাকে না শুকনো বাবা পেয়ারা খাবা হ্যাঁ পেয়ারা তুমি খাও পেয়ারা খে দেখি দেখা দেখেছে পেয়ারা কাটা পেয়ারা বেট লবণ না কি দেখাইতে বললো কি হিসেবে মানে পাশের বাড়ির গাছের থেকে পাড়া কোনো ইয়ে ছাড়া সার ছাড়া একদম ভেজাল মুক্ত মা বলছে যে কলা যেন আবার নষ্ট না সব খাইতে হবে এরকম এই বিট লবণ দাও একটা জিনিস দাও হ্যাঁ মা দেখো মানে মেশিং এর মতো কমি করতেছে মেশিং এর মতো কমি করতেছে বাবা খাবে তাবিও কামড়াতে পারে না দেখে একটা জিনিস দেখেন মা দেখেন একটু মা একটু হাতে নিয়ে তো দেখাও তো কেমন চিকন কত আবার রান্না বান্না শুরু হোক গ্যাস শেষ এটা আমার ভাই হয় ভাই গ্যাস নিয়ে চলে আসছে মা ফোন দিলে তো ভাই হয় যায় না এই দোকান কি মোড়ের উপর নাকি ও আপনি বাড়িতে ও আচ্ছা আচ্ছা আপনি এটা নিজে করতেছেন ভাই হয় এটা আমাদের ভাই শুধু ফোন দিতে বাকি তারপরে ভাই এসে এটা সাথে সাথে লাগিয়ে দিয়ে যায় মানে এখানে সার্ভিস এই এলাকাতে ভাই দেয় হ্যাঁ হয় ওই যে চলে আসছে হয়ে গেছে আম্মু তাবিয়া আমার কেন আসছো তুমি ভাত খাইছো ভাত খাইছো তুমি লেবু কাটা হইলো বাবু ভাত বার করুন আমি আমার ভাত বার করতো ভাত নষ্ট করো নেই কেন যেটা খাইতে পারবো সেটা নিবে আজকে ভাত খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে সাড়ে চারটা বাজে ওটা নিয়ে কোথানো আবার হ্যাঁ ময়লা দু দুধ নিয়ে আসি থাক বাপ না দেখো ভাত দিচ্ছি আমি তো এটা কী ভাজি গো কেন বললাম জানো এটা তুমি এতটা ভাজি করবো না এটা হয়ে যায়
আগে এটা টেস্ট লাগে। এটা এক ইয়ে ভাজি করবা, দেখবা যে একদম অল্প হয়ে গেছে একবারে। আসলে কি বলতে হবে, গোস্ত না মাংস? না মাংস কি বলা যায় কিনা সেটা আমরা কিছুই কই না। তাবিয়া, তুমি এটা মুখে নিচ্ছ কেন?